আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। শুরুতে জানাবো, দেশে গুম খুনে রাজত্ব কায়েম করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর বলেছেন, দেশের সর্বত্র অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, কোথাও শান্তি নেই, সর্বত্র মানুষের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে, মানুষের জানমালের নিরাপত্তা নেই, দেশে গুম খুনে রাজত্ব কায়েম করা হয়েছে। এবারে জানাবো, উপজেলা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিএনপির ভেতরে যত আলোচনা, জাতীয় সংসদ নির্বাচন বয়কট করলেও উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বিএনপির অবস্থান এখনও পুরোপুরি পরিষ্কার নয়। স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করা না করা নিয়ে নানা আলোচনা আছে দলটির অভ্যন্তরে। প্রিয় দর্শক, এ বিষয়ে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আলোচনা, ভিডিওটি নাটিনে দেখতে থাকুন। জানাবো, সরকার দেশে জমিদারতন্ত্র কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দখলদার সরকার 7ই জানুয়ারি ডামি নির্বাচন করে তারা মনে করেছে সারা দেশের জমিদার হয়ে গেছে। এই জমিদারতন্ত্রের বিরুদ্ধে আমাদের লড়াই থামবে না। জানিয়ে দেব, ঢাকা মস্কো সম্পর্কে প্রভাব পড়বে না। মিউনিকে শেখ হাসিনার সঙ্গে বসছেন জার্মানির মিউনিক শহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির বৈঠক হবে। বৈঠকে চলমান ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা গুরুত্ব পাবে, তবে এই বৈঠকে ঢাকার সঙ্গে মস্কোর সম্পর্কের কোনো প্রভাব পড়বে না। এদিকে কপাল খুলল না কোনো তারকারই। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে 48 প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। বুধবার বিকেলে গণভবনে প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে ঘোষিত তালিকায় কোনো তারকা প্রার্থীরই নাম নেই। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, ভারতে কৃষক আন্দোলনের দ্বিতীয় দিনেও পুলিশের টিয়ার শেল নিক্ষেপ। আগের দিনের মতো এদিনও তাদের থামাতে পুলিশ টিয়ার শেল ছুড়েছে। আন্দোলনে যোগ দেওয়া বেশিরভাগ কৃষকই পাঞ্জাব রাজ্য থেকে আসা। তারা এখনও দিল্লি থেকে প্রায় 200 কিলোমিটার দূরে হরিয়ানা রাজ্যের শম্ভু সীমান্তে রয়েছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দেশে গুম খুনে রাজত্ব কায়েম করা হয়েছে চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশের সর্বত্র অশনির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, কোথাও শান্তি নেই, সর্বত্র মানুষের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে, মানুষের জানমালের নিরাপত্তা নেই, দেশে গুম খুনে রাজত্ব কায়েম করা হয়েছে। বুধবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে 25 থেকে 29 জানুয়ারি দেশব্যাপী দাওয়াতি পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। চরমোনাই পীর বলেন, ঘরে থাকলে খুন আর রাস্তায় বের হলে গুম হয়। মায়ের কোলে শিশু আজ নিরাপদ নয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদীরা নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠায় বিদেশি প্রভুদের কাছে আমাদের মাথা বিক্রি করে দিয়েছে। আমার প্রিয় মাতৃভূমির স্বাধীনতা নিয়ে আমরা আজ উদ্বিগ্ন। গোলামীর জিঞ্জিরে আবদ্ধ হওয়ার জন্য লাখো লাখো মানুষ জীবন দেয়নি। আজ আমার দেশের সীমানা অরক্ষিত। সীমান্ত পাহারায় নিয়োজিত বিজেপি সদস্যদের বিএসএফ গুলি করে হত্যা করলেও বাংলাদেশ সরকার প্রতিবাদ করতে সাহস পায় না। একটি স্বাধীন দেশে এমন নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেওয়া যায় না। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমাদের স্বাধীনতা আক্ষরিক অর্থেই রক্তে কেনা। কথা ছিল দেশে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে, বৈষম্য দূর হবে, দুর্নীতি দুঃশাসনমুক্ত দেশ গঠন হবে, এদেশের মানুষের বোধ বিশ্বাস ইতিহাস ঐতিহ্য নিশ্চিত শাসনতন্ত্র হবে। কিন্তু স্বাধীনতার পর দেখা গেল, রাষ্ট্রের নীতি নির্ধারণে কোনো ধরনের জনমত যাচাই না করেই ভিনদেশীদের অন্ধ অনুকরণ করা হল। সরকার পদ্ধতি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব, অর্থনীতি নিয়ে মস্কো ওয়াশিংটন দোলাচলে অব্যাহত হল দেশ গঠন, ফলে রাষ্ট্রের বিকাশ হুমকির মুখে পড়ল, শিল্প বিকাশ থমকে গেল, আইন শৃঙ্খলা ভেঙে পড়ল, রাজনীতি হয়ে পড়ল আদর্শহীন, পেশি শক্তি ও কালো টাকা নির্ভর। তিনি আরো বলেন, আমরা 71কে ধারণ করি, অসহায় জুলুম এবং গণমানুষের জন্য সংগ্রাম করি, এবং এদেশের মানুষের বোধ বিশ্বাস ইসলামী নিঃসৃত নীতিতে নারীর উন্নয়ন এবং মুক্তির আন্দোলন করি। দেশের সকল ধর্মের ও বিশ্বাসের মানুষের অধিকার এবং নিরাপত্তায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকি। আমরা সংঘাত নয় বরং শান্তিপূর্ণ রাজনীতি করি। আমরা অন্যায়ের প্রতিবাদ করি, খেদমতে খালকের মাধ্যমে আদর্শ সমাজ গঠনের চেষ্টা করি। আমরা শুধু ক্ষমতা অর্জনকেই মুখ্য মনে না করে নীতির পরিবর্তনে কাজ করি। উপজেলা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিএনপির ভেতরে যত আলোচনা, জাতীয় সংসদ নির্বাচন বয়কট করলেও উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বিএনপির অবস্থান এখনও পুরোপুরি পরিষ্কার নয়। স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করা না করা নিয়ে নানা আলোচনা আছে দলটির অভ্যন্তরে। বিএনপি দলীয় ফোরামে বিষয়টি নিয়ে নানা ধরনের মত উঠে আসার কথা জানা গেছে। এর আগেও সিটি কর্পোরেশন নির্বাচন বা 2019 সালের উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার ঘোষণা দিয়েছিল বিএনপি। তা সত্ত্বেও দলটির তৃণমূলে অনেক নেতা সেসব নির্বাচন
নির্বাচনে অংশ নিয়েছিলেন, কেউ কেউ বিজয়ী হয়েছেন। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির কোনো কোনো নেতা দল থেকে বেরিয়ে অন্য দলের ব্যানারে নির্বাচনে অংশ নিয়েছেন, ফলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া থেকে তৃণমূলের নেতাদের বিরত থাকা যাবে কিনা তা নিয়েও শঙ্কা রয়েছে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যেও। এমন প্রেক্ষাপট এই কয়েকদিন আগে দলটির শীর্ষ ফোরামে এই বিষয়টি আলোচনায় উঠে আসে। যদিও উপজেলা পরিষদ নির্বাচনে দলের ভূমিকা কি হবে তা নিয়ে এখনও পরিষ্কার কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি দলটির পক্ষ থেকে, কিন্তু বিএনপি তৃণমূলের নেতাদের সঙ্গে কথা বলে এই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। তাদের কেউ কেউ যেমন সংসদ নির্বাচনের মতো এই নির্বাচনও বর্জন করার পক্ষে, আবার অনেকেই মনে করেন স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে তাদের জনপ্রিয়তা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, এ নিয়ে শীর্ষ ফোরামে আলোচনা হয়েছিল বলেই হয়তো এই আলোচনা উঠেছে, তবে এখনও কোনো সিদ্ধান্ত না নেওয়ার কথা জানান বিএনপির ওই নেতা। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, এটা নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি, আমরা এই বিষয়টি নিয়ে পরে দলীয় বৈঠকে সিদ্ধান্ত নেব। নির্বাচন এবং রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হলেও এই নির্বাচনে বিএনপির অংশ নেওয়া উচিত, কেননা এর মাধ্যমে তারা তৃণমূলের জনপ্রিয়তা প্রমাণের একটা সুযোগ পাবে। স্থানীয় সরকার বিশ্লেষক ডক্টর তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন থেকে দূরে থেকে কোনো রাজনৈতিক ফয়দা কেউ পাবে না। বিএনপিকে নির্বাচনে আনতে দলীয় প্রতীক ভোট না করার ইচ্ছা আওয়ামী লীগের এক ধরনের ফাঁদ হতে পারে। তবুও আমি মনে করি বিএনপি টেস্ট কেস হিসেবে এই নির্বাচনে অংশ নিতে পারে। বর্তমান সরকারের চার মেয়াদে এ নিয়ে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে উপজেলা নির্বাচন। সর্বশেষ 2014 সালের পর বিএনপি আর কোনো উপজেলা ভোটে অংশ নেয়নি। এবারে নির্বাচনে যখন আওয়ামী লীগ স্বতন্ত্রভাবে ভোট করার ঘোষণা দিয়েছে, তখন থেকেই এক ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে এই নির্বাচনে অংশ নিতে পারে বিএনপি। তবে বিবিসি বাংলায় এ নিয়ে তিনটি জেলার পর্যায়ের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেছে। তাদের সবাই ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ঝিনাইদহ জেলার সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ মাজিদ বলেন, যেখানে দলীয় সরকারের অধীনে আমরা জাতীয় নির্বাচন বয়কট করলাম, সেখানে উপজেলা নির্বাচনে যাওয়ার প্রশ্ন উঠবে কেন? তিনি বলেন, এই ভোটে অংশ নেওয়া মানে সরকারকে স্বীকৃতি দেওয়া, এই নির্বাচন কমিশনকে স্বীকৃতি দেওয়া, সুতরাং এই নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করার কোনো লজিকই নেই। দেশে জমিদারতন্ত্র কায়েম করেছে সরকার রিজভি। সরকার দেশে জমিদারতন্ত্র কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেছেন, দখলদার সরকার 7 জানুয়ারি ডামি নির্বাচন করে তারা মনে করেছে সারা বাংলাদেশের জমিদার হয়ে গেছে। এই জমিদারতন্ত্রের বিরুদ্ধে আমাদের লড়াই থামবে না। বুধবার সকালে গুলশান এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। রিজভি বলেন, আজকে জনগণের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। রিজভি বলেন, আজকে বিএনপি এবং সমমনা দলগুলো যে আন্দোলন করছে, যে লড়াই করছে, সেটি হলো গণতন্ত্র ফিরিয়ে আনা লড়াই, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে আনা লড়াই। এটা বিএনপিকে ক্ষমতায় আনবার জন্য নয়, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়ার এই সংগ্রাম অব্যাহত থাকবে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রিজভি বলেন, দেশে একরকম অন্ধকার নিমজ্জিত হয়েছে, অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে এক ভয়াবহ নৈরাজ্য চলছে। আজকে সামাজিক ক্ষেত্রে কি হচ্ছে? বিশ্ববিদ্যালয় যৌন আরতি উৎসবে মেতে উঠেছে। ছাত্রলীগের সন্ত্রাসীরা কুষ্টিয়া এক যুবককে 10 টুকরো করেছে। ছাত্রলীগের সজীব সে নিজেই স্বীকার করেছে। এখন শুধু বিএনপির উপর আক্রমণ নয়, লুটের টাকা ভাগাভাগি করতে তারা নিজেরা নিজেদের হত্যা করছে। এই পরিস্থিতির মধ্যে দেশে এখন ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে। রিজভি আরো বলেন, আপনারা দেখেছেন আজকে দেশের সার্বভৌমত্ব দুর্বল করা হয়েছে, তামাশা করা হচ্ছে বাংলাদেশের জনগণের সঙ্গে। আমাদের ভারত বাংলাদেশ সীমান্ত বাংলাদেশিদের পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আর গতকাল বাংলাদেশের 3টি ছাগল নাকি ভারতের সীমান্তের উপরে গেছে, তাদের বিএসএফ ধরে বাংলাদেশে ফেরত দিয়েছে। এটা তামাশা করা, এটা বাংলাদেশের জনগণের সঙ্গে সার্বভৌমত্বের সঙ্গে তামাশা ছাড়া আর কিছু নয়। ঢাকা মস্কো সম্পর্কে প্রভাব পড়বে না। মিউনিখে শেখ হাসিনার সঙ্গে বসছেন জেলেন্সকি। জার্মানির মিউনিক শহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির বৈঠক হবে। বৈঠকে চলমান ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় গুরুত্ব পাবে, তবে এই বৈঠক ঢাকার সঙ্গে মস্কোর সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী জার্মানি সফর ঘিরে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ একথা বলেছেন। জার্মানির মিউনিক সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার
শনিবার ঢাকা থেকে মিউনিখের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। মিউনিখ সিকিউরিটি কনফারেন্স সভাপতির আমন্ত্রণে সেখানে যাচ্ছেন তিনি। সংলাপের মাধ্যমে বিশ্ব শান্তির মূলমন্ত্র নিয়ে 1963 সাল থেকে মিউনিখ শহরে অনুষ্ঠিত হয়ে আসছে আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক সভা মিউনিখ কনফারেন্স। 16 থেকে 18 ফেব্রুয়ারি মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের 60তম সভা অনুষ্ঠিত হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী 2017 এবং 2019 সালে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে অংশ নেন। বাংলাদেশ সীমান্তে তিনি বৃহস্পতিবার মিউনিখের উদ্দেশ্যে রওনা দেবেন। 18 ফেব্রুয়ারি রাতে তিনি মিউনিখ ত্যাগ করবেন এবং 19 ফেব্রুয়ারি সকালে ঢাকায় পৌঁছবেন। পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হবেন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারতে কৃষক আন্দোলনের দ্বিতীয় দিনেও পুলিশের টিয়ারশেল নিক্ষেপ। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে ভারতের কৃষকদের দিল্লি চলো আন্দোলনের দ্বিতীয় দিন বুধবার আগের দিনের মতো এদিনও তাদের থামাতে পুলিশ টিয়ারশেল ছুড়েছে। আন্দোলনে যোগ দেওয়া বেশিরভাগ কৃষকই পাঞ্জাব রাজ্য থেকে আসা। তারা এখনও দিল্লি থেকে 200 কিলোমিটার দূরে হরিয়ানা রাজ্যের শম্ভু সীমান্তে রয়েছেন। কৃষকদের প্রবেশ ঠেকাতে রাজধানীর চারিদিকে ধারালো তার, সিমেন্টের ব্লক এবং তিন দিকে বেড়া দেওয়া হয়েছে। মঙ্গলবার তারা পথে দেওয়া ব্যারিকেড সরাতে শুরু করে হরিয়ানা রাজ্য পুলিশে তাদের উপর টিয়ারশেল ছোড়ে। রাতে কৃষক নেতারা বিরতি ঘোষণা দিয়ে বলেন, তারা সকালে আবার পদযাত্রা শুরু করবেন। বুধবার সকালে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আন্দোলনকারীদের দূরে রাখতে দিল্লি সীমান্তে হাজার হাজার দাঙ্গা পুলিশ এবং আধাসামরিক বাহিনী সদস্যদের মোতায়েন করা হয়েছে। শম্ভু সীমান্তে কৃষকরা আন্দোলনকারীদের মধ্যে প্রতিরক্ষামূলক চশমা বিতরণ করেছে, কেননা পুলিশ টিয়ার গ্যাসের শেল ছুড়ে তাদের থামাতে চাইছিল। কৃষক নেতারা এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, কৃষকদের উপর প্লাস্টিক এবং রাবার বুলেট ছোড়া হয়েছে। তারা মিডিয়া কাভারেজের সমালোচনা করে বলেন, এমএসপির জন্য আমাদের আইন করে দেওয়া হোক, ন্যূনতম সহায়ক মূল্য হল সরকারের স্থির করে দেওয়া একটি মূল্য, এ মূল্যের কৃষকরা তাদের সকল ফসল বিক্রি করতে পারেন, এর চেয়ে বেশি দাম পেতেই পারেন কৃষকরা, কিন্তু এর থেকে কম নেওয়া যাবে না। মঙ্গলবার থেকে আন্দোলনকারী অন্তত ডজনখানেক কৃষককে পুলিশ আটক করেছে। সেদিন কৃষক ইউনিয়ন এবং ফেডারেল মন্ত্রীদের সঙ্গে আলোচনা ব্যর্থ হয়।